শিরি, এত বড় সাহস তোমার! আমার চাবুক ধরার দুঃসাহস তুমি কোথায় পেলে? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সাহস অর্জন করতে হয় না। আপনা আপনি সাহস অর্জিত হয়ে যায় মালকায় আলম, আপনার মেয়ে হিসেবে নয়, এই রাজ্যের একজন প্রজা হিসেবে জানতে চাই, ফারহাদের প্রতি এ ধরনের আচরণ কেন করা হচ্ছে? ও প্রজা থেকে রাজা হওয়ার স্বপ্ন দেখছে, কুটিরে থেকে প্রাসাদের স্বপ্ন দেখছে, শাহজাদিকে পাবার স্বপ্ন দেখে সে যে অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। সুখের স্বপ্ন দেখা তো পাপ নয়, আমিও তাকে নিয়ে স্বপ্ন দেখছি। অন্যায় তো আমিও করেছি মালিকা আলম, তাছাড়া এই ফরহাদের কাছে আমি বারবার ছুটে গিয়েছি, ফরহাদ তো কখনো এই প্রাসাদে আসেনি, তাহলে কেন তার উপর আঘাত করা হবে? শাস্তি যদি দিতে হয় আমাকে শাস্তি দিন, এই নিন চাবুক, নিন শাস্তি দিন আমাকে, তাহলে বুঝব এই রাজ্যের রানী ন্যায় বিচারক। একজন সাধারণ প্রজা হিসেবে আপনার কাছে ন্যায় বিচারই আশা করব মালিকায় আলম। আমাকে শাস্তি না দিয়ে আপনি যদি ফরহাদকে শাস্তি দেন, তাহলে ভাবব এই রাজ্যের রানী একজন অন্যায়কারিণী। খামোশ, আর একটি কথা উচ্চারণ করবে না, এটুম বলে কষা নিলাম না। বাসার, ওকে আরো চাবুক মারুন, শেষ কায়া থাকতে এরা জাহাঙ্গে ফেলে দিয়ে আসুন। আমি চান এসে না, আমি যাব না। মালিকায় আলম, আমাদের দেহটুকু শুধু আলাদা করতে পারবেন, হৃদয় থেকে আলাদা করতে পারবেন না। ভুলে যেও না, তুমি হচ্ছ ভাবি মালিকায় আলম, কোহে আরমান রাজ্যের ভবিষ্যৎ রানী। এ কথা মাথায় রেখে তোমাকে পথ চলতে হবে। মনে রেখো, রাজকীয় নিয়মকানুন ভঙ্গ করলে, আমার একমাত্র কন্যা হিসেবে তোমাকে স্নেহ করলেও, রানী হিসেবে আমি কঠোর হতে বাধ্য হব।